নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 জুন 2022 বৃহস্পতিবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন, অনেক তথ্য আমি এই ভিডিওতে দিই, আলোচনাটি শুনুন, তারপর আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করুন। দেখুন, আগামীকাল যে বৃহস্পতিবার, যে পাঁচ রাশির আমি কথা বলছি, সে পাঁচ রাশি কম হোক বেশি হোক অর্থ কিন্তু আগামীকাল কিন্তু পেতে কিন্তু চলেছে। প্রত্যেক প্রিয় ভিউয়ার্সদেরকে বলবো জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়, জয় মাতা লক্ষ্মী দেবীর জয়। অবশ্যই আপনারা কমেন্ট অবশ্যই করুন। দেখুন, যে পাঁচ রাশির আমি আলোচনা করব, তার আগে একটি কথা বলি, আপনার জন্ম পত্রিকাতে বা আপনার হস্তরেখাতে এই হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তির যোগ আছে কি না সেটা আগে জেনে নিন। অর্থাৎ সেটা যদি থাকে তাহলে নিশ্চিতরূপে কিন্তু আপনার আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবে, হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। থাকলে কোন সময় আছে, কোন বছর আছে, আগামীকাল দিনটি কিন্তু খুব দুর্দান্ত দিন। এমনিতে লক্ষ্মীবার, আগামীকাল লক্ষ্মীদেবীর বিশেষ আশীর্বাদ থাকছে। এর পাশাপাশি আগামীকাল ব্রহ্ম যোগ থাকছে। আমি একটা কথা বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। তিথিখণ্ডটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে ব্রহ্ম যোগে এই পাঁচ রাশির ভাগ্য কিন্তু খুলবে। আপনার জন্মপত্রিকাতে যেটা আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ সেটি হচ্ছে রাহু, কলিযুগের রাজা রাহু। এই রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, পাশাপাশি শুক্র শনি বুধ এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচটা আপনাদের রাহুকে কিন্তু স্ট্রং করবে। রাহু আপনার জন্মপত্রিকা যদি নিচস্থ হয়, রাহু যদি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয় বা অশুভ নক্ষত্রে রাহু যদি অবস্থান করে, তাহলে কিন্তু আপনার আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা হবে এবং আপনাদের পঞ্চম ভাব, ভাগ্যভাব এবং একাদশ ভাবকে কিন্তু স্ট্রং থাকা দরকার। ভাগ্যভাব যত স্ট্রং হবে তত কিন্তু প্রাপ্তি, এবং পঞ্চম ভাব এবং একাদশ ভাব, একাদশ ভাব হচ্ছে প্রফিটের ভাব, লাভ ভাব, পঞ্চম ভাব আকস্মিক প্রাপ্তির ভাব, ভাগ্যভাব আপনার ভাগ্যে কতদূর আপনার ভাগ্য সাপোর্ট করছে। এই যে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি, এটা কিন্তু টোটাল ডিপেন্ড করছে আপনার ভাগ্য চক্রের উপর। ভাগ্য যদি আপনার সাথ দেয়, এই ভিডিওতে আমি আবারও বলছি আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে, এটা হচ্ছে সেই ভিডিও। আর এটা যেটা করে থাকে, আপনার ভাগ্য যদি স্ট্রং থাকে কি না, আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা কিন্তু পেতে পারেন। আর সেই টাকাটা কলিযুগে একমাত্র যে গ্রহটি দেয় সেটি হচ্ছে রাহু গ্রহ। এই জন্য রাহু গ্রহকে বলবত্তা বৃদ্ধি করুন। এর পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত কিন্তু হবে। এই প্রাপ্তির মেইন মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। অনেকে কমেন্ট করছেন যে স্যার রাহু কবচ কোথায় পাবো, এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যাচ্ছে এখানে আপনার রাহু কবচের জন্য কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এবং যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, অর্থাৎ আপনারা ফোনে আমার সাথে কথা বলতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। অর্থাৎ এখানে আপনারা মেসেজ করুন, সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। আলোচনা শুরু করা যাক, কালকে দিনটি ব্রহ্ম যোগ কিন্তু থাকছে, দুর্দান্ত যোগ। আবারও বলবো জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল
যে রাশিগুলো প্রাপ্তি হতে চলেছে সেই রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে দিব। রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা আমি দিব। প্রথম যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। এর আগে বেশ কিছু বৃশ্চিক রাশি কমেন্ট এসেছে যে স্যার আপনি সময়টা বলেননি, হয়তো মিস খেয়ে হতেই পারে, আপনারা কমেন্ট করবেন, যাদের ক্ষেত্রে সময়টা হয়তো মিস হয়ে যেতেও পারে। তো আজকে প্রথমে আমি বৃশ্চিক রাশির কথা বলছি। বৃশ্চিক রাশির সময়টি আমি আপনাদেরকে বলি, সকাল 9:18 থেকে 11:36 পর্যন্ত, 9:18 থেকে 11:36 পর্যন্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সময়। আপনাদের আগামীকালের বৃশ্চিক রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 6 এবং 2, 6 এবং 2 বৃশ্চিক রাশির আগামীকালের টার্গেট নাম্বার। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 11:01 থেকে 12:56 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে শুভ টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7, 3 এবং 7 আপনাদের টার্গেট নাম্বার। এরপর যে রাশির কথা বলবো, 3 নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 8:29 থেকে, সকাল 8:29 থেকে 11:15 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 4। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 10:19 থেকে আপনার 11:12 পর্যন্ত, আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং আরেকটি হচ্ছে আপনাদের 6, 9 এবং 6 আপনাদের টার্গেট নাম্বার। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম শেষ রাশি, অন্তিম রাশি, বিশেষভাবে সৌভাগ্য লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3, 8 এবং 3 আপনাদের টার্গেট নাম্বার। এবং আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে আপনার 9:45 থেকে, সকাল 9:45 থেকে শুরু করে আপনার 12:28 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ কর্কট রাশি। অর্থাৎ এই যে 5টি রাশির আমি কথা বললাম, সেই 5 রাশি কম হোক বেশি হোক অর্থ কিন্তু আগামীকাল কিন্তু পেতে চলেছে। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না হতাশ হবেন না, আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোর সঙ্গে যোগাযোগ করুন এবং নিজস্ব জন্ম ছক না থাকলে হস্তরেখা বিচার করুন, হস্তরেখাতেও কিন্তু আপনাদের যোগ আছে কি না সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া সম্ভব, এবং থাকলে কোন সময় আছে, কোন বছর আছে, এবং এর পাশাপাশি রাহু কবচ আপনারা পরিধান করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।